আসসালামু আলাইকুম, আমি শামীম বলছিলাম। তো আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের সাথে একটা বিষয় নিয়ে শেয়ার করব, তাই এই ভিডিওটা করছি। তো ভিডিওর মাঝখানে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। সেই তথ্যগুলো হচ্ছে স্মার্ট কার্ড দিয়ে, আমাদের নির্বাচন কমিশন যে স্মার্ট কার্ডটা দিচ্ছে, তো স্মার্ট কার্ডের বিষয়টা নিয়ে এভাবে বলবো যে আপনারা কীভাবে এটা উঠাতে পারবেন, আর হচ্ছে গিয়ে এটা কী কী কাজে আপনি ইউজ করতে পারবেন সেই বিষয় নিয়ে একটু কথাবার্তা বলবো। তো আমরা সবাই কিন্তু এই ন্যাশনাল আইডি কার্ডটা পেয়েছি, যেটা আমাদেরকে গভর্নমেন্ট আগেই দিয়েছে, হ্যাঁ, এর আগের ফেসে। তো এই এই কার্ডটা এখন বর্তমানে এটা ভ্যালু নাই, কারণ হচ্ছে গিয়ে এখন বর্তমানে গভর্নমেন্ট রাশিয়ার টেকনোলজিতে বেরিয়ে ওরা হচ্ছে খুব ভালো একটা স্মার্ট কার্ড দিচ্ছে, যে স্মার্ট কার্ডটা ওয়ার্ল্ড ওয়াইড উন্নত দেশের নাগরিকরা ইউজ করে, তো সেটা আমরা এখন ইউজ করতে পারবো। তো এই কার্ডের আন্ডারে আপনার এখন তো আর কোনো কাজ হবে না। তো এই কার্ডটা আপনারা আপনাদের এলাকায় যদি খোঁজ খবর নেন, দেখবেন আপনি যেখানে এই কার্ডটা পেয়েছিলেন, হ্যাঁ, যে স্কুল বা যে কেন্দ্রে বেসিক্যালি স্কুলগুলোতে এই ধরনের কার্ডগুলো দিয়েছিল, তো এটা আমার আগে দিয়েছিল, সেই কার্ডটা আপনি কি করবেন, নিয়ে যাবেন। নিয়ে গিয়ে যেই কেন্দ্রে আপনি যাবেন, তো সেই কেন্দ্রে গিয়ে হচ্ছে আপনাকে ওদের সিরিয়াল ধরে টোকেন দিবে স্লিপ টিপ দেখার জন্য। ওই টোকেন সহকারে আপনাকে স্ট্যাম্পল করে দিবে, এটা পরবর্তী স্টেজে নিয়ে গিয়ে আপনাকে আপনার ডান হাতের চার আঙুল একত্রে ফিঙ্গার দেওয়া লাগবে, বাম হাতে একত্রে দেওয়া লাগবে, দুইটা থাম একত্র করে দেওয়া লাগবে, আর দেন হচ্ছে কি আপনার চোখের স্ক্যান করে ওরা নিবে। নেওয়ার শেষে আপনার এই কার্ডের এগেনস্টে যেই নতুন কার্ড ন্যাশনাল কার্ডটা আপনাকে দিবে, হ্যাঁ, সেই কার্ডটা এরকম হবে, একটু খাম, সো এই কার্ডটা দেখতে পারেন আপনারা, ভালো লাগবে। আমার খুবই ভালো লাগছে, কারণ একটা নতুন একটা জিনিস আমাদের দেশের জন্য, আমরা ইয়াং জেনারেশন হিসেবে এটা অবশ্যই একটা ভালো একটা পাওয়া এই গভর্নমেন্টের কাছ থেকে। তো হচ্ছে গিয়ে এই কার্ডটা বেসিক্যালি কী করতে হবে আপনাকে, আমি এখনো খুলিনি, আমি কার্ডটা মাত্রই নিয়ে আসছি, তো এই কার্ডটা আমি এখন খুলবো, ঠিক আছে, একটু কাছে চলে আসেন। সো এই কার্ডটা খুলবো, এটা এই খামটা কেমন থাকে কী আসে বিষয়ে সব দেখানোর জন্য। আর কার্ডটা কীভাবে আমি বলে দিয়েছি, যে আপনি যেই কেন্দ্র থেকে আগের যে পুরাতন কার্ডটা পেয়েছিলেন সেই কার্ডটা সেই কেন্দ্রতে গিয়ে আপনাকে কার্ডটা সংগ্রহ করতে হবে, আর আগে খুঁজে দিতে হবে যে কোথায়। আবার লেট করলে কিন্তু 2 মাস পরে পাবেন, সো লেট করা যাবে না, হ্যাঁ, এটাকে আপনার অ্যাকুরেট টাইমে নিয়ে আসতে হবে। তো এই কার্ডটা আমি খুলতেছি, এই কার্ডটা খোলার জন্য বেসিক্যালি আপনাকে দেখাচ্ছি আমি আপনাদের সবাইকে। শেষ হয়ে গেল, এই হচ্ছে কার্ডের খামটা, ঠিক আছে, আর এই হচ্ছে আমাদের কার্ডের স্লিপটা। তো এটা যখন আপনি খুলবেন, খোলা শেষে একটা পেপার্স পাবেন এখানে, সো পেপার্সটা এটা হচ্ছে খাম, মানে কার্ডটা রাখার জন্য। যে কোনো এটিএম কার্ড সংগ্রহ করলে আপনার যাতে কম ব্যাঙ্কগুলো দেয় সেই ধরনের একটা সফট একটা খাম। আর আমার কার্ডটা হচ্ছে এইটা, ঠিক আছে, আমি আইডি নাম্বারগুলো ঢেকে দিচ্ছি, হ্যাঁ, এটা হচ্ছে আমার আইডি নাম্বার, ঠিক আছে, এরকম আর কি, হ্যাঁ। সো এ হচ্ছে আপনার কার্ডটা, এরকম একটা কার্ড হবে, ঠিক আছে। সে কার্ডটা খুবই স্মার্ট দেখতে, খুবই সুন্দর, দেন খুলে ফেলবে এখনই, ঠিক আছে। তো এই কার্ডটা কিন্তু আপনারা অনেকগুলো কাজে ইউজ করতে পারবেন, আর সেই কাজগুলো কী কী সেগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের বলবো, একটু শেয়ার করবো, যাতে আপনাদের পরবর্তী সময় একটু হেল্প হয় কাজ করার, মানে এই এই সম্পর্কিত তর্ক মানুষ থাকে আমাদের। তো আমি কার্ডটা খুলে ফেলতে সেখান থেকে, তো একটু আঠা দিয়ে লাগানো আছে, হ্যাঁ, খোলা শেষ। আরেকটা জিনিস মনে রাখি, যারা আপনার ফ্রিল্যান্সার, হ্যাঁ, যারা অনলাইনে কাজ করে যারা ফ্রিল্যান্সার, তারা কিন্তু এই ধরনের আমি পিওনিয়ার মাস্টার কার্ড পেয়ে থাকেন। আমার চ্যানেলের মধ্যে দেখবেন পিওনিয়ার মাস্টার কার্ড পাওয়ার জন্য একটা প্রসেসিং ভিডিও দেওয়া আছে, তো সেই ভিডিওটা দেখেও আপনারা চাইলে একটা ভালো ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড নিতে পারেন, ওটাও এই প্রসেসে আসে। তো এটা আমি এখানে এসে এটা পরে দেখাচ্ছি, এটা কি সম্পর্কে আপনাকে দেখে রাখছি, এখানটাতে আপনার যেটা লেখা আছে সুন্দর করে ডিটেল, আপনার আপনার যে আইডি নাম্বার সিরিয়াল সব দিয়ে আপনাকে অ্যাড্রেস সহকারে এখানে একটা মেসেজ দেওয়া আছে, ঠিক আছে। তো এই মেসেজটা হচ্ছে গিয়ে এই নির্বাচন কমিশনের পক্ষ থেকে এটা আসছে, তো এটা আপনি রেখে দিতে পারেন, হ্যাঁ, এটা আমি রেখে দিচ্ছি, সমস্যা নেই। আর বেসিক্যালি এই কার্ডটা দিয়ে আপনি কী করবেন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। দেখুন এটা ব্যাক সাইডটা খুবই চমৎকার, এখানে এই ব্যাক সাইডটাতে বেশ কিছু সিরিয়াল নাম্বারটা আমার দেওয়া আছে, আমি ঢেকে দিই,
এখানে এই যে একটা স্ক্র্যাচ কার্ড সিস্টেম আছে, এইটা হচ্ছে আপনি স্ক্র্যাচ করে অনেকগুলো কাজ করা যাবে। হ্যাঁ, এটা আপনার খুব স্মার্ট একটা কার্ড, এবং এখানে মাইক্রোচিপ দেওয়া আছে। যদি দেখেন এখানটাতে, এখানটাতে মাইক্রোচিপ দেওয়া আছে, ঠিক আছে। এই মাইক্রোচিপের আপনার অনেকগুলো কাজ আছে এখানে, আপনার নেটওয়ার্কিং ইস্যুস যে কোনো কাজ আপনি এখানে করতে পারবেন। তো এই এই পুরো কার্ডটা কিন্তু অনেক স্মার্ট, এবং এইটা কিন্তু আমাদেরকে অনেক এক ধাপ এগিয়ে দিত আমাদের অ্যাজ এ আমরা যদি বলি জাতীয়তাবাদী দিক থেকে যদি বলি। এটা আপনি ধরে দেখলে অনেক একটা ভালো একটা ফিলিংস পাবেন যদি ধরেন কখনো। রিয়েলি আমার খুবই ভালো লাগছে কার্ডটাতে। তো এই কার্ডটাতে আমাদের এটা আমরা চাই প্রপার ইউজ করবো, এটা আমাদের গভর্নমেন্ট অনেক ক্ষেত্রে এটা সুযোগ করে দিবে, সেটা আমাদের চাওয়া। এবং এই কার্ডটা খুবই সুন্দর, এটা ভিজলে নষ্ট হবে না, হ্যাঁ ভেঙে যেতে পারে, বাট আমি তো ভাঙবো না এটাকে, ঠিক আছে। এটাকে সুন্দর করে রাখলে এটা নষ্ট হবে না, সুন্দর থাকবে। এখন এই কার্ডটা দিয়ে আপনি কি করবেন, এই কার্ডটা দিয়ে আপনি যেটা করবেন, আমি জাস্ট নিউজ পেপার থেকে কিছু তথ্য দেখছিলাম, তো এখানে এই কাজটা দিয়ে আপনি 22 ধরনের কাজ করতে পারেন। কত ধরনের কাজ? 22 ধরনের কাজ। এই 22 ধরনের কাজের মধ্যে যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট যে কাজগুলো, যেমন হচ্ছে টিন নাম্বার শনাক্তকরণ, জমি রেজিস্ট্রেশনকরণ, নবায়ন করণ, তারপর হচ্ছে নতুন লাইসেন্স নেওয়া, গাড়ির লাইসেন্স হোক বা যে কোনো ধরনের লাইসেন্স হোক, টেন্ডারের কাজে রেজিস্ট্রেশন, যে সব ধরনের রেজিস্ট্রেশন কাজ, তারপর ইলেকট্রিসিটি, বিদ্যুৎ, গ্যাস বিল, যেগুলোই বলুন না কেন, সেই সবগুলো সংযোগের জন্য, তারপর বহিরাগমনের জন্য, পাসপোর্টের আবেদনের জন্য, তারপর হচ্ছে ই যে কোনো ফর্ম ফিল আপের জন্য, তারপর হচ্ছে এখানে 10 ধরনের একটা ডিজিট দেওয়া আছে। এই ডিজিটটা আপনাকে সব ক্ষেত্রে ইউজ করতে হবে। আর হচ্ছে যে মাইক্রোচিপ দেওয়া আছে সেইটা, এখানকার মাইক্রোচিপটা কাজে লাগবে। আর এই যে অপর বিষয়ে কার্বন দেওয়া আছে, এই এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট। এবং প্রত্যেকটা কার্ডে একটা স্বকীয়তা আছে আপনাকে আইডেন্টিফাই করার জন্য। আর এখন যেহেতু আপনার এই থাম্বস নিয়ে নিয়ে এলো, এখানে নিয়ে এলো, আপনি নিয়ে এলো, এটা একটা উপকার হচ্ছে, খুব ভালো সিকিউরিটির জন্য আমাদের দেশে এটা কাজ করবে। তো এই কার্ডটাতে আপনি হচ্ছে গিয়ে যারা যারা করবে, তো গভর্নমেন্টের কাছে সকল নাগরিকের এ টু জেড তথ্য থেকে গেল। তো অনেক সময় অনেক অনেক ধরনের আপদের সময় অনেকেই অনেকভাবে অ্যাভয়েড করতে পারতো এই কার্ডটা, এই ম্যানুয়াল কার্ডটা। তো এটা কিন্তু অ্যাভয়েড করতে পারবে না, কারণ আপনার চোখের ইয়ে নিয়ে রাখছে, থাম নিয়ে রাখছে, সব কিছু নিয়ে রাখছে। তো এই ছিল বড়, তবে একটা সর্বশেষ দিয়ে বলবো যে আপনার এই যে এই কার্ডটা আর হচ্ছে এই কার্ড, ঠিক আছে, এই কার্ড আর এইটা, আচ্ছা এই এইটা, তো এই দুইটার মানে এপোর্টা একটা কার্ড। তো এটা পাওয়ার পর আপনার ফিলিংস দেবেন, আমি ভালো লাগবে, আপনি অনেকগুলো কাজ এটা ইউজ করতে পারবেন, এটা আপনাকে অনেক বেশি আত্মবিশ্বাস দেবে কাজের ক্ষেত্রে, আমাকে খুব ভালো লাগছে। তো আপনার সাথে শেয়ার করলাম। আর আগের যে ম্যানুয়াল কার্ডটা ছিল, আই মিন দিস কার্ড, এই কার্ডটার আর ভ্যালু থাকলো না, আই মিন এই কার্ডটার আর ভ্যালু থাকলো না, এই কার্ডটার ভ্যালু চলে আসলো, সেটা এটা আজকের পর থেকে জাদুঘরে রেখে দিব। আর হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের কাজে লাগবে। তো এই ছিল শেয়ারিং করা। তো এই এই কার্ডটা খুব ইম্পর্টেন্ট, সবাই অ্যাজ সুন অ্যাজ পসিবল নিয়ে নেবেন। আপনার নিকটস্থ এলাকাতে যখন দেওয়া শুরু করবে তখন নেট মানে মিস করবেন না, দরকার পড়লে একদিন কাজ অফ করে গিয়েও আপনি কাজটা সংগ্রহ মানে কার্ডটা সংগ্রহ করে নেবেন। আদারওয়াইজ পরে গেলে 2 মাস পরে পাবেন, একটা হ্যাসেল হবে, ঝামেলা হবে, অনেক ঝামেলা। তো ইনস্ট্যান্ট যখন দিবে আপনার এলাকা তখন নিয়ে নেবেন, এটা খোঁজ রাখবেন আপনার এলাকা। এটা পর্যায়ক্রমে ঢাকা থেকে শুরু হয়েছে, ঢাকা থেকে না, এটা হচ্ছে সেই বর্ডার থেকে শুরু হয়েছে, আমাদের নতুন যে সীমানা ভাগ হয়ে আসলো পঞ্চগড়ের ওই দিকটাতে, ওখান থেকে শুরু হয়ে এখন ঢাকায় চলতেছে এবং এরপর আরবান লেভেলে চলে যাবে। সো আপনারা সবাই এটা কালেক্ট করে নেবেন, এবং এই কার্ডটা আপনাকে হেল্প করবে। আর এই বিষয়ে কোনো কিছু যদি জানা দরকার হয় আমাকে যদি নক করেন, ভিডিও নিচে কমেন্টস করেন, আমি চেষ্টা করবো আপনাকে এই বিষয়ে কোনো হেল্প করার জন্য। আর এই তো এই ছিল ওভারঅল। তো আমি এই খামের মধ্যে এটা রেখে দিচ্ছি, যেটা আচ্ছা আমাকে দিয়েছিল সফট ইয়েটা, ব্যাস এই হচ্ছে আমার কার্ড। দেখাচ্ছি কার্ডটা, ইয়া এই হচ্ছে আমার কার্ড। ইয়ো, বাই দ্য ওয়ে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। তো সর্বশেষ যেটা দেখাচ্ছি আপনাকে, এই যে কার্ড প্লাস এই খামটা, আর হচ্ছে আগে যে কার্ডটা ছিল যেটার মানে ভ্যালু শেষ, ঠিক আছে, যেটার ভ্যালু শেষ, ঠিক আছে, এই যে কার্ড যেটা ছিল, আর এই খামটা আপনারা রেখে দিবেন, অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কাজে লাগতে পারে। এবং এই খামের মধ্যেও দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন বলে দেওয়া আছে, এই যে এখানে বলে দিয়েছে কার্ডটি নিজ দায়িত্বে রাখুন, অন্য কাউকে ব্যবহার করতে দিবেন না, হ্যাঁ। তারপর হচ্ছে গিয়ে এই যে আপনার নির্বাচন কমিশন আপনাকে ধন্যবাদ জানিয়েছে, হ্যাঁ, আপনার এই যে সবগুলো বিষয় এখানে সুন্দর করে উল্লেখ করে দেওয়া আছে। তো হোপফুলি এই পরিপূর্ণ বিষয়ে আপনারা অবগত হবেন এবং এই কার্ডটা ইউজ করবেন, এটার যথাযথ ব্যবহার করবেন। এবং এটা কিন্তু
খুব একটা এক্সপেন্সিভ একটা কার্ড। গভর্নমেন্ট কিন্তু খুব একটা ভালো একটা উদ্যোগ নিয়েছে, এত বড় এক্সপেন্সিভ একটা কার্ড দিয়েছে, এটা রাশিয়া টেকনোলজির মাধ্যমে এটা নেওয়া হয়েছে। তো হোপফুলি আপনার এটা পরিপূর্ণ ব্যবহার, যথার্থ ব্যবহারই আপনারা করবেন। এবং ধন্যবাদ সবাইকে আপনার এত কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। এরপরে চেষ্টা করবো অন্য কোনো ইনফর্মেটিভ কোনো বিষয় নিয়ে শেয়ার করার জন্য। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।